Hey guys, welcome to Magic Rally. আজকে আপনাদের জন্য আবার নিয়ে আসছি ম্যাজিক টিউটোরিয়াল সিরিজ, যে সিরিজে আমরা নতুন নতুন ম্যাজিক ট্রিক আপনাদেরকে শেখানো হয়। এখন এই সিরিজের মধ্যে আপনারা ফলো করছেন আর আপনারা অনেক ভালো ভালো কমেন্ট দিচ্ছেন। এখন আমরা কমেন্টে যে জিনিসটা পেলাম ওইটা হচ্ছে, আপনারা ম্যাজিক শিখছেন নতুন নতুন, দ্যাটস অল ফাইন অ্যান্ড গুড, বাট অনেকজন যেটা বলছে ওটা হচ্ছে আমরা কার্ড যে শাফল করতে হয় ওইটাই জানি না। So they don't know how to shuffle a deck of cards. That's why আজকে যে ভিডিওটি নিয়ে আসছি ওটা হচ্ছে খুবই সিম্পল। আপনাদেরকে আমি তিনটে টেকনিক শেখাবো যেভাবে আপনার কার্ডের ডেক শাফল করতে পারবেন। So without further ado, let's get started. আপনাদের অবভিয়াসলি কার্ড শাফলিং শেখার জন্য আপনাদের একটা ডেক অফ কার্ডস লাগবে। সো আপনারা এখন চাইলে এই ভিডিওটা পজ দিয়ে আপনাদের যে কার্ডের ডেক আছে ওইটা আপনারা হাতে নিয়ে নেবেন। এখন আপনাদেরকে ফার্স্ট যে শাফলটা শেখাবো ওইটার নাম হচ্ছে হিন্দু শাফল। এখন আপনাদের হিন্দু শাফল করার জন্য আপনারা ফার্স্ট যে ডেকটা ডান হাতে নেবেন, জাস্ট লাইক দিস। অ্যাকচুয়ালি মেবি বাম হাতে রাখতে পারেন বিফোর ইউ গেট রেডি আপনাদের ডান হাতে নেওয়ার জন্য। এখন ডান হাতটি এভাবে উপরে আসবে, আপনাদের এই তিনটে আঙ্গুল, দ্য মিডল ফিঙ্গার, দ্য রিং ফিঙ্গার আর পিঙ্কি, ওইটা এভাবে ধরবে। এরপর আপনার থাম এই ডেকের বাম সাইডে এভাবে ধরবে। আপনার যে ইন্ডেক্স ফিঙ্গার আছে ওইটা এভাবে উপর করে থাকতে পারে অথবা ওইটা ডেকের সাথে এভাবে নিচে রেস্ট করে রাখতে পারবে। এখন হিন্দু শাফল করার জন্য দিস ইজ দ্য পজিশন ইউ নিড টু বি ইন। সো এই পজিশনে আপনার ডেকটা নেওয়ার জন্য কমফোর্টেবল হয়ে যান। সো বেসিক্যালি আপনাদের বাম হাতে রাখেন, ডান হাত দিয়ে ডেকটা ভাবে পিক আপ করেন। অ্যাজ ইউ ক্যান সি এই হোলটি করার পর ডেকের সামনে অনেক ভালো স্পেস হয়ে গেছে অ্যান্ড উই গোনা ইউজ দিস স্পেস। সো শাফল করার জন্য আপনার ডান হাতে নেওয়ার পর বাম হাতটি এসে এভাবে আসবে, পাম আপ এভাবে আসবে ডেকটি নিচের জন্য। নেওয়ার পর উপরের যে পার্টে এখান থেকে একটা ছোট একটা প্যাকেট নেবে, এভাবে নিয়ে টেনে আপনার বাম হাতে এভাবে ফেলে দেবেন, জাস্ট লাইক দিস। আর ক্যাচিং পজিশনে রাখেন, কেন হাতটা খোলা রাখলে সবগুলো কার্ড পড়ে যেতে পারে। সো ফার্স্টে দিয়ে একটা প্যাক নিলেন, ওয়ান্স এগেন আবার হাতটা এভাবে নিচে থেকে আসবে হোল্ডিং দিস প্যাক, আর একটা ছোট একটা প্যাক নিল, সিমিলারলি আর একটা প্যাক নিল, অ্যান্ড দেন ইউ কিপ রিপিটিং ইট আনটিল সব প্যাক কমপ্লিট হয়ে যায় আর লাস্ট প্যাকটি আপনি জাস্ট উপরে ভাবে ফেলে দিতে পারেন। এখন জাস্ট টু রিক্যাপ হাউ টু ডু দ্য হিন্দু শাফল, আপনারা ডেকটি বাম হাতে নেবেন, বাম হাতে নেওয়ার পর ডান হাতটি এভাবে উপর করে এসে ডেকটি এই হোল্ডে ধরবেন, ধরার পর আপনার বাম হাতটি পাম আপ এভাবে এসে এই ফিঙ্গারগুলো দিয়ে সামনের ফিঙ্গার দিয়ে উপরে একটা প্যাক নিয়ে বাম হাতে রাখবেন। ওয়ান্স এগেইন রিপিট ইট, সেকেন্ড থার্ড ফোর্থ প্যাক, এভাবে রিপিট করতে করতে যখন কোনো প্যাক বাকি না থাকে ইউ ক্যান ড্রপ ইট অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ ডু দ্য হিন্দু শাফল। So as you can see, এই শাফলটি খুবই ইজি, খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আপনারা একবার দুইবার প্র্যাকটিস করার পর হোপফুলি খুব ইজিলি এই শাফলটা আপনারা করতে পারবেন। সো দ্যাট ইজ দ্য হিন্দু শাফল। এখন লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। এখন আমরা নেক্সট যে শাফলটা শিখব ওইটা হচ্ছে ওভারহ্যান্ড শাফল। এখন হিন্দু শাফলের মতো ওভারহ্যান্ড শাফলের টেকনিকটি খুবই খুবই সিমিলার। সো আপনারা যদি হিন্দু শাফলটা অলরেডি শিখে ফেলেন আপনাদের এই শাফলটা শিখতে খুবই খুবই ইজি হবে। এখন হিন্দু শাফল করার জন্য আমরা ডেকটিকে এই লম্বার সাইডে ধরেছিলাম, লেন্থ ওয়াইজ ধরেছিলাম, জাস্ট লাইক দিস। ওভারহ্যান্ড শাফল করার জন্য আমরা ডেকটিকে শর্ট সাইডে ধরব, জাস্ট লাইক দিস। এখন ডেকটা হোল্ড করার আপনার যে টেকনিকটা ওইটা হচ্ছে আপনাদের পিঙ্কি ফিঙ্গার, আপনাদের রিং ফিঙ্গার আর আপনাদের মিডল ফিঙ্গার ডেকের এভাবে থাকবে উপরের সাইডে। আপনাদের থাম ডেকের নিচের পার্টটিকে এভাবে ধরে রাখবে আর ডেকটিকে সাপোর্ট দেবে। আপনাদের যে রিং ফিঙ্গারটা ওইটা ডেকের লেফট হ্যান্ড সাইডে এই সাইডে এভাবে রেস্ট করতে পারে, জাস্ট লাইক দিস। তারপর আপনার বাম হাতটি এভাবে নিয়ে আসবে আর বাম হাতটিকে একটি ক্যাচিং পজিশনে ধরবে। সো এভাবে ক্যাচ করার জন্য রেডি থাকবে। সো হোয়াট ইউ ডু ইজ আপনার যে উপর থেকে আপনি আস্তে আস্তে করে কার্ড এভাবে এভাবে করে এই বুড়াঙ্গুল দিয়ে ইফ ইউ ওয়ান্ট টেনে টেনে নিয়ে নিতে পারবেন অ্যান্ড দ্যাট ইজ হাউ ইউ ডু দ্য শাফল।
অর আপনার আরেকটা জিনিস যেটা করতে পারেন ওইটা হচ্ছে আপনি ক্যাচিং পজিশনে রেখে আপনি জাস্ট উপর থেকে একটু একটু কার্ড প্রেশারটা রিলিজ করে দিলে পড়ে যাবে জাস্ট লাইক দিস হুইচ ইজ হাউ ইউ ক্যান ডু দ্য শট অ্যাজ ইউ ক্যান সি এটা যদি আপনার ফাস্ট করেন ইট লুকস গ্রেট আর অবভিয়াসলি ভেরি ফ্লুইডলি এই শাফলটা করা হয় সো দ্যাট ইজ দ্য ওভারহ্যান্ড শাফল লেটস মুভ অন টু দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল শাফল এখন ফাইনাল যে শাফলটা আছে ওইটা হচ্ছে রিফল শাফল যেটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার যখন কার্ড গেম খেলা হয় এই কার্ড শাফলটা খুবই বেশি দেখা হয় কারণ এই কার্ড শাফল করার সময় সবগুলো কার্ড একটার ভিতর একটা অলমোস্ট ইন্টারউইভ হয়ে যায় অ্যান্ড লাইক ইউনো শাফলটা আসলে ভালোই হয় বিকজ আপনারা যখন ওভারহ্যান্ড শাফল বা হিন্দু শাফল করছেন অনেক সময় কার্ডগুলো চাঙ্কে থেকে যায় বিকজ মেকানিক্সটা ওইরকমই বাট আপনারা যখন রিফল শাফল করছেন তখন প্রত্যেকটা কার্ড একটার পর একটা প্রায় ইন্টারভিউ হয়ে যায় এখন রিফল শাফল করার জন্য আপনাদের পরে যে জিনিসটা করতে হবে ওইটা হচ্ছে আপনাদের ডেকটের দুইটা ভাগে চেষ্টা করুন ইকুয়ালভাবে ভাগ করার জন্য ভাগ করার পর আপনারা যে হোলটা করবেন ওটা হচ্ছে যে আপনাদের মিডল ফিঙ্গার রিং ফিঙ্গার আর পিঙ্কি এভাবে থাকবে আপনাদের বুড়ো আঙুল এভাবে ডেকের নিচের সাইডে থাকবে আর আপনাদের এই যে ইন্ডেক্স ফিঙ্গারটা আছে ওইটা ডেকের উপর এভাবে প্রেশার দেবে অ্যাজ ইউ ক্যান সি যতই প্রেশার দিই কার্ডটা ইনওয়ার্ড হবে আপনাদের বেন্ড হবে আর এই প্রেশারটা আপনি ইউজ করবেন যখন প্রেশারটা বিল্ড আপ করা হবে আপনাদের বুড়ো আঙুল থেকে আস্তে আস্তে একটা একটা কার্ড ছাড়া শুরু করবেন অ্যাজ ইউ ক্যান সি the card will fall into each other actor for actor and then you will just square এখন আপনারা যখন নতুন নতুন এই শাফলটা প্র্যাকটিস করছেন অবভিয়াসলি হয়তো কার্ডগুলো একসাথে না পড়তে পারে হয়তো অনেকগুলো একসাথে পড়লো একসাথে চাঙ্কি চাঙ্কি পড়তে পারে বা আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনাদের হাতটা ফ্লুইডিটি আসবে তখন দেখবেন আপনাদের প্রায় প্রত্যেকটা কার্ডের ভিতর প্রত্যেকটা কার্ড এভাবে ইন্টারভিউ হচ্ছে এখন আমি অলমোস্ট সাবকনসিয়াসলি একটা এক্সট্রা জিনিস করে ফেললাম ওইটা হচ্ছে আপনার রিফল শাফলটা কমপ্লিট করার পর এবার যখন শাফলটা কমপ্লিট হয় আর একটা জিনিস যেটা করতে পারেন আপনার ব্রিজ করতে পারেন এখন ব্রিজ করার জন্য আপনাদের হাতটা এভাবে থাকবে নিচের প্রেশারটি নিচে প্রেশার দিয়ে আপনারা ইনওয়ার্ডস প্রেশার দেবেন কার্ডগুলোর উপর ইনওয়ার্ডস যখন প্রেশারটা দেওয়া হয় তখন কার্ডগুলো বেন্ড করে উপর হয়ে যায় অ্যাট দিস পয়েন্ট আপনারা যদি এই প্রেশারটা ছেড়ে দেন আপনারা যদি হাতের নিচে যে প্রেশারটা সেটা যদি ছেড়ে দেন ইউ সি দ্যাট কার্ডগুলো একটার উপর একটা যে ইন্টারভিউ হয়েছে ওগুলো স্ট্রেট হয়ে পড়ে যাবে সো ওয়ান্স এগেন আপনারা যদি রিফল শাফল করছেন আপনার কার্ডটা দুটি ভাবে ভাগ করবেন আপনাদের হোল্ড হচ্ছে এভাবে বাম হাতের হোল্ডটি সিমিলার হবে দেন আপনারা এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে একটু প্রেশার দেবেন প্রেশারটা যখন বিল্ড আপ হয়ে যায় আপনার থাম দিয়ে আস্তে আস্তে করে রিলিজ করা শুরু করবেন কার্ডগুলো উইল ফল ইন ইচ জাস্ট লাইক দিস ফল করার পর আপনারা যে এক্সট্রা জিনিসটা করতে পারেন ওটা হচ্ছে আপনাদের ব্রিজ করতে পারেন অথবা আপনারা জাস্ট কার্ডগুলো সোজা একসাথে মিক্স করে নিতে পারেন সো দ্যাট ইজ ইট এটা হচ্ছে আপনাদের রিফল শাফল এখন আপনারা যদি কার্ড গেম খেলে থাকেন অবভিয়াসলি এখন আপনিও নিজেই কার্ডটা নিয়ে শাফল করে নিতে পারবেন গাইস আপনাদেরকে তিনটি শাফল শেখালাম যেগুলো আপনারা আপনাদের কার্ড গেম খেলার সময় বা ম্যাজিক করার সময় আপনারা ইউজ করতে পারবেন ইটস আপ টু ইউ গাইস হোপফুলি এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর সাবস্ক্রাইব করেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন দ্যাট ইজ অল ফর দিস ভিডিও আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান দিস ইজ ম্যাজিক রাজিক সাইনিং আউট পিস